হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলেই ভালো আছে, কারণ আপনাদের থেকে ভালো লাগার জন্যই তো আমাদের ভিডিওগুলো দেওয়া। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের থেকে ভালো লাগার মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আজকের এই ভিডিওটির ভিতর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলের রিংটোনগুলো চেঞ্জ করে একেবারে আপডেট নিউ রিংটোন আপনারা ইউজফুল রিংটোনগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো আপনাদের মোবাইলের রিংটোনগুলো চেঞ্জ করে দিতে দিতে হয়তো আপনারা এগুলো শুনতে শুনতে বোরিং হয়ে গেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি রিংটোনের অ্যাপ্লিকেশন শেয়ার করবো, ইউজফুল একটা রিংটোনের অ্যাপ্লিকেশন। আপনারা যখন দেখবেন তখন আপনারা নিজেরাই চমকে যাবেন, আপনারা ভাবতেই পারবেন না এরকম ইউজফুল আকর্ষণীয় রিংটোনগুলো ওইখানে আছে। আপডেট আপডেট রিংটোনগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন, তখন আপনাদের থেকে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তাহলে আপনাদেরকে চলুন দেখিয়ে দিই কোন সেই রিংটোনের অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে আপডেট রিংটোনগুলো ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পুরো টিউটোরিয়ালটি। সো আপনারা হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, তাই না? কীরকম রিংটোনগুলো, কীরকম আপডেট ইউজফুল রিংটোনগুলো আপনারা আপনাদের মোবাইলে ব্যবহার করবেন সেই জন্য হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। তো আপনাদেরকে আর ওয়েট করাবো না, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো অ্যাপ্লিকেশনটি কোথা থেকে এবং কীভাবে ইনস্টল করে নেবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা এটা সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটু লোডিং নেবে, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিংটোন এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও আপনারা রিংটোনগুলো সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা এখানে উপরের দিকে চারটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্যাটাগরি, রিংটোন, পার্সোনাল, আপনারা এরকমভাবে চারটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ক্যাটাগরি যেটি ওটি সিলেক্ট করবেন, তারপর আপনারা যে কোনো ধরনের রিংটোন আপনি এখানে থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এগুলো সম্পূর্ণ আপডেট রিংটোন, একেবারে ইউজফুল নিউ রিংটোন। এগুলো আপনারা যখন দেখবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন। তো আপনারা এখানে ফানি রিংটোনও আছে, আপনারা চাইলে ফানি রিংটোনও ব্যবহার করতে পারেন। এখানে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব ক্লাসিক্যাল রিংটোনগুলো। এ দেখুন ক্লাসিক্যাল রিংটোনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের রিংটোন আছে। চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা রিংটোনকে চুজ করে নিতে পারেন, প্লে করে আপনারা সবগুলো প্লে করে দেখবেন, যেটা আপনার থেকে ভালো লাগে ওইটাই আপনি চুজ করে নেবেন। তারপর আপনি আপনার রিংটোনে সিলেক্ট করে দেবেন। তো আপনারা সিলেক্ট করবেন কীভাবে সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যখন এখান থেকে একটা রিংটোনকে আপনারা চুজ করে নেবেন, তারপর আপনারা এখানে পাশে দেখতে পারবেন থ্রি লাইনের অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে চারটি অপশন দেওয়া আছে, রিংটোন, কন্ট্যাক্ট রিংটোন, নোটিফিকেশন, অ্যালারন রিংটোন। আপনি কোনটার ভিতর রিংটোন দিন, আপনি কি সব নাম্বারের রিংটোন দিতে চান, SMS বলেন, অ্যালারন বলেন, সব কিছু রিংটোন দিলে আপনারা এখানে প্রথম যে অপশনটি আছে রিংটোন লেখা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। আপনারা এরকমভাবে ক্লিক করে দিলেই আপনার এখানে হয়ে যাবে, ইস দিয়ে দিবেন আপনারা। তো বন্ধুরা, নাকি আপনি চান যে আপনার কন্ট্যাক্টের এক এক নাম্বারে আপনি এক এক রিংটোন দিতে, তাহলে আপনারা এখানে কন্ট্যাক্ট রিংটোনে গিয়ে আপনার নাম্বারগুলো আপনি সিলেক্ট করে দিবেন। আপনার হয়তো বা ফ্রেন্ডসের বা আপনার ফ্যামিলির কারো নাম্বারে নাম্বারে আপনি রিংটোন সিলেক্ট করে দিলেন, তাহলে আপনি দূর থেকেও যখন রিংটোনগুলো শুনবেন তখনই আপনি বুঝতে পারবেন কে ফোন দিয়েছে, সেটা আপনি না দেখেই বুঝে যাবেন। আপনি রিংটোনটি আওয়াজ শুনে আপনি সেটা বুঝে যাবেন। তারপর আপনি যদি SMS-এর রিংটোনের নোটিফিকেশনের রিংটোন দিতে চান, তাহলে আপনারা এখানে নোটিফিকেশন এটার উপর ক্লিক করবেন। আর যদি অ্যালারনের রিংটোন দিতে চান, তাহলে অ্যালারন রিংটোন এটার উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে আপডেট আপডেট রিংটোনগুলো আপনি নিয়ে আপনার মোবাইলে সিলেক্ট করে বসাতে পারবেন। হয়তো বা আপনারা আপনাদের মোবাইলে যেসব রিংটোনগুলো থাকে এগুলো একাধিকবার দেওয়ার পর আপনারা বোরিং ফিল করেন, তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এখান থেকে আপডেট রিংটোনগুলো আপনি আপনার মোবাইলে সেট করে দিতে পারবেন। তখন যে কেউ আপনার মোবাইলের যখন রিংটোনগুলো শুনবে আপনাকে বলবে যে ভাই তুমি কীভাবে এলে, আমাকে একটু দাও না। তো বন্ধুরা, আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের থেকে ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো একটা ট্রিক্স। তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চান, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ইনস্টল করে নেবেন। আর আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরও পেয়ে যাবেন, পপুলার রিংটোন লিখে আপনারা সার্চ দিলে চলে আসবে। তো আপনাদের থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে, চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে, আরও নিউ কিছু নিয়ে আসতে। সে পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন।